রিম্পি রিম্পি, ওঠো ওঠো ওঠো, দেখো সকাল হয়ে গেছে। মনে দেখো এখানে কালকে রাতে আমরা এখানে শুয়ে পড়েছি। ওঠো ওঠো, চলো চলো দেখি কে ঘরে, চলো ওঠো, চলো 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 দেখি দেখি, ওঠো ওঠো ওঠো, চলো চলো দেখি গা। হ্যাঁ হ্যাঁ রিম্পি, সব ঠিক আছে, চলে আসো তোমরা, চলে আসো চলে আসো চলো। কালকে রাত্রে আমাদের সাথে যা করেছে সেটা ভাবলে আমার গায়ে কাটা দিচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ গো, কি অবস্থা, সারা রাত কিভাবে আমাদের ভয়ে ভয়ে কাটলো। তোমার জন্য হয় এসব, যেখানে যা পাবে কিনে নিয়ে চলে আসবে, একটা ভালো দোকান থেকে তো কিনতে হয়। আমি অনেক বড় ভুল করেছি এই পুরনো টিভি এনে, কি করবো বলো, ভাবলাম কম দামে পেয়ে যাচ্ছি তাই নিয়ে নিলাম। কি করে জানবো বলো এটা একটা ভুতুড়ে টিভি, জানলে কি নিতাম। ওই টিভিটা যতক্ষণ ঘরে আছে না ততক্ষণ মনের মধ্যে অশান্তি থেকেই যাবে। তুমি যাও এখনই গিয়ে ওই টিভিটা যেখান থেকে এনেছো ওইখানে ফেরত দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, যেখান থেকে এনেছি ওখানে ফেরত দিয়ে আসছি। মা সব কিছু ঠিক হয়ে গেছে, ওর ভূতটা চলে গেছে। হ্যাঁ মামা, সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি আর ভয় পেও না। পাপা গেছে, ওই টিভিটা ওই যেখান থেকে এনেছিল ওইখানেই ফেরত দিয়ে চলে আসবে, ঠিক আছে? আর ভয়ের কিছু নেই। তবে তো আসবে না তো? অমনি বলতে নেই, বললাম তো আর ভয়ের কিছু নেই, ওই ভূতটা চলে গেছে। চলো আমি এখন রান্না করছি, খাবার খেয়ে নেবে চলো। ওই গো কোথায় গেলে? টিভিটা ফেরত দিয়ে এসছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, টিভিটা ফেরত দিয়ে এসেছি। ব্যাস শান্তি হয়েছে, তোমাদের আর চিন্তা নেই, ফেরত দিয়ে চলে এসেছি। চলো চলো খাবার বানিয়েছি, সব খেয়ে নেবে চলো। এটা কি? এটা এরোপ্লেন। এটা কি? এটা সাইকেল। এটা? এটা হচ্ছে বাস। মামা ওখানে কিছু আওয়াজ হলো। না না কিছু আওয়াজ হয়নি, কিসের আওয়াজ হবে? চুপচাপ পড়াটা করো তো। এটা কার? এটা বাইক। এটা হচ্ছে ট্রাক। চাপ তোমার পিছনে কিছু ছিল। কই আমার পেছনে কিছু ছিল? কিছু নাই। কই দেখো, কই কিছু নাই তো? ওই যে পাতা এখানে, নচ্চ পাতাটা। আরে ওটা কিছু না, বাইরে এত হাওয়া দিচ্ছে, কদিন ওয়েদারটা খারাপ তো ওই জন্য পর্দাটা ওই রকম নড়ছে। কিচ্ছু নাই, ওগুলো সব তোমার মনের ভুল। আমার তো মনে হচ্ছে তুমি পড়া থেকে বাঁচার জন্য এসব করছো, চুপচাপ পড়া করো, উল্টোপাল্টা কথা বলো না, কিছু ভয়ের কিছু নাই, চলো। আমারও কেমন যেন মনে হলো এখানে কেউ একটা ছিল। দিদিকে তবে ঠিক দেখেছে, কিন্তু এটা কি করে হতে পারে? না তারক তেমন বাড়িতে নেই, ও আসলে ওকে ব্যাপারটা জানাতে হবে। ওই গো তারক, তারক তুমি চলে এসছো, আজকে জানো তো কি হয়েছে? আজকে যখন তিতিকে পড়তে বসেছিলাম তখন তিতিও দেখেছে, তিতিও বলছে যে মাম্মা তোমার পেছনে কেউ একটা ছিল, মাম্মা তোমার পেছনে কেউ একটা ছিল। আমি দেখলাম তখন কেউ কিছু ছিল না, কিন্তু কে জানে আমার যেন মনে হলো সত্যিকার ওখানে কেউ একটা ছিল। আরে কি বলছো, কি এটা কি হতে পারে? ওই আবার অমনি ভূতুড়ে কাণ্ড আরম্ভ হয়েছে। আরে ওগুলো সব তোমাদের মনের ভুল, কিচ্ছু নেই। হ্যাঁ না না দেখো আমি সত্যি বলছি, শুধু আমি নয় তিতিও তো দেখেছে। আরে আসলে কালকে ওই রকম হয়েছে না, তাই জন্য তোমরা ভয় পেয়ে আছো আর ওই সব উল্টো পাল্টা দেখছো। তাছাড়া টিভিটা আমি ফেরত দিয়ে এসেছি, আবার কিসের ভয়, আর কোনো ভয় নেই। ঠিক আছে তুমি বলছো যখন তাহলে তাই হবে, ঠিক আছে যাই আমি রান্নাটা করে নিই। ওই ঘরে কিসের একটা আওয়াজ উঠছে, না দেখি তো রিম্পিকে উঠাবো, না না ও ঘুমাক, আমি একাই গিয়ে দেখি না। তারক আবার এত রাতে উঠলো কেন? এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে, তুমি আবার এত রাতে উঠে পড়ে এখানে এসে দাঁড়িয়ে আছো? রিম্পি ওই দেখো টিভিটা, টিভিটা এখানে আবার কি করে চলে এলো? আরে আমি আওয়াজ পেলাম তাই তো উঠে এলাম, দিয়ে দেখছি টিভিটা এখানে চলে এসেছে। ওই দেখো রিম্পি, ভূতটা এখনো যায়নি, ও আবার চলে এসেছে।
আমি তো ফেরত দিয়েছিলাম, তাহলে তুমি আবার কেন আমাদের ঘরে চলে এসছো? তুমি চলে যাও, আমাদের কোনো ক্ষতি করো না। কেন তুই আমাকে ছুঁড়ে ফেলে এসেছিলিস বল? তোকে বলেছিলাম না আমাকে কোথাও নিয়ে যাবি না? তাহলে কেন নিয়ে গেছিস, ফেলেছিস আমাকে? কেন ফেলে দিয়ে এসছি? না 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 না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমরা কি দোষ করেছি বলো? আমি এবার কি হবে আমাদের? ওরে বাবা রে রিম্পি, আগে এখান থেকে পালা, তারপরে দেখছি। হ্যাঁ চলো চলো চলো। বাবারে, আমি তোমাকে তো আগেই বলছিলাম যে কোনো গন্ডগোল আছে। রিম্পি, এবার আমাদের কি হবে গো? মাম্মা বাবা কি হয়েছে? প্রীতি আর বলো না, ওই ভূতটা আবার চলে এসছে। হঠাৎ করে ওইখানে গিয়ে দেখছি টিভিটা আবার কোথা থেকে চলে এসছে, আর ওই ভূতটাও যায়নি, ওই ভূতটাও এখনো এই ঘরেই আছে। কিন্তু টিভিটা তো তুমি ফেরত দিয়ে এসেছিলে, ওটা আবার নিজে থেকে কি করে চলে আসতে পারে? আসলে টিভিটা না আমি ফেরত দিইনি, ওই লোকটাকেই খুঁজে পাইনি, তাই ওটাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছিলাম। তোমাদেরকে আমি মিথ্যে কথা বলেছি গো। হ্যাঁ, তুমি ওটা ফেলে দিয়ে আসছিলে, ওই লোকটার কাছে দিয়ে আসনি? হায় ভগবান! কিন্তু এবার আমরা কি করব, কি করে ওই ভূতের হাত থেকে আমরা বাঁচব? আমার নয় পাপা, তুমি ওই টিভিটাতে যাইয়ে যাও, তাহলে ওই ভূতটা চলে যাবে। আমি দেখেছি তো বাবা যাচ্ছে, তুমি আগুন দিয়ে তাই দিয়ে তুমি ভূত তুই যাই। হ্যাঁ হ্যাঁ, তিতি কিন্তু এই কথাটা ঠিকই বলেছে, একবার এটা করে দেখা যাক, তবেই আমরা ভূতে হাত দিয়ে রেহাই পাবো। চলো না, তোমরা এখানেই থাকো, আমি গিয়ে দেখছি। না না, তুমি একা যেও না, আমিও যাই। না না, তোমার যাওয়ার দরকার নেই, তিতি একা থাকবে, তুমি ওর কাছে থাকো, আমি দেখছি। আজকে আমি এটাকে প্রসেস করে দেবো। আরে না না, ওটা কিছু করিস না, ওটা আমার জীবন, ওটা কিছু করিস না। না না, আমি তোমাকে ভয় পাবো না, আমি আজকে এটাকে শেষ করেই দেবো। ছেড়ে দে টিভিটা, তুই কিচ্ছু করবি না। তোমাকে আমাদের বাড়ি থেকে চলে যেতেই হবে, বলেছিলে না এই টিভির মধ্যেই তোমার বাস, আজকে এই টিভিটাকেই আমি শেষ করে দেবো, তাহলে তুমি আর থাকতে পারবে না, তুমিও চলে যাবে। রিম্পি, তিতি যা বলেছিল আমি সেটাই করেছি, আমরা এখন ভূতের হাত থেকে মুক্ত। দেখছি বাবা, আমি বললাম না ভূত তুই যাবে, তাও তুমি শুনছি না। সত্যি আজকে তিতির বুদ্ধির জন্য আজকে আমরা অনেক জোর বেঁচে গেছি। ও সারাদিন মোবাইলে ওই যে ভূতের কার্টুনগুলো দেখে, ওটা কিছু তো কাজে লাগলো। যাক, ভূত তো চলে গেছে, ব্যাস আমরা এবার বাঁচলাম। আর কোনোদিন বই অন্য দিনে সানবে না, বই দিলাম আজকে। আমার অনেক শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিনও পুরোনো জিনিস কিনতে যাবো না, না দেখে শুনে।